কামালুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল পুরুষ ডাক্তার দিয়ে সিজার খরানিটা যাই যাইবনে তো বড় বেহাই নানি আমরা দেখতাম যে সিজার যে হরাই আর মহিলা কোনো ডাক্তার আছেনি আগে আগে এক সময় আছিল দশ বিশ বছর আগে কোনো সিজার নাই ডাক্তর নাই কোনটা নাই গাঁওয়ালি মহিলা হলে এই মতো সন্তান প্রবস প্রসবর সময় তারা আইসন সুন্দরভাবে সন্তান প্রসব হইছে কোনো অসুবিধা হইছে না এরা কারণে এতে কি বাছিয়া রাখবা আর মহিলা ডাক্তার দিয়া চেষ্টা রাখবা আর এর মধ্যে হামল হইয়া দিবই ইনশাআল্লাহ আমি ডিমাহুরো বহু মহিলা হলে হয়েছি যতই আমল সারাই দেখা গেছে লাস্টে হইতে বাধ্য হয়েছে যে আমার অত আসানে হয়েছে কোনো সিজার লাগছে না যারা মহিলা সিজার একবার হয়েছে এরাও ই আমল শরিয়া কত সিজার লাগছে না গরম আমার হয়েছে ই ইয়া তাহলে যে গর্বর ছয় মাস যেদিন আরম্ভ হইব যে সময় ও ছয় মাস থাকি লাগাইয়া আরম্ভ কর্তা আর প্রসব বেদনা বা সন্তান প্রসবর আগ পর্যন্ত প্রত্যেক দিন এশান নমাজ ফরিবা তিনবার তুলি জুল লাইলা ফিন ই ও তুলি জুল নাহারাইল ও তু খুল হাই মিনাল মাই তু খুরি মিনাল হাই ও তার ও আয়াত তিনবার ফুড়িবা ইনশাল্লা কোনো সিজার লাগতো না কুন্তা লাগতো না প্রসব আরামসে উইব সহুলত উইব কোনো রুকআউটই তো নাই আলাউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল স্বামী আফাত্তা হয়ে গেলে স্ত্রীর জন্য করণীয় কিতা আলাউদ্দিন বাইর যে প্রশ্ন স্বামী আফাত্তা মানে মফকুদুল সৌজ মানে স্বামী আফাত্তা এই মফকুদ্দুল সৌজ যে আছে আইজ হাইল মোবাইল আছে ফোন আছে মানুষ দেশে বিদেশে সফর করে তথব্য তালাশ চলুক দেখি ই স্বামীর কোনো খবর মিলেনি যদি একই নান মিলিয়ে গেছে স্বামী মারা গেছেন। তো তো আপু চারিমাস দশ দিন ইত খাটিতা আর যদি দেখা গেছে না একই ইকান মিলছে যে স্বামী আসইন কিন্তু স্বামী আইতা নাই তখন তো আপনি বড়ো বিপদী ই অবস্থা আপনি সরকারি হাজির গেছে যা সরকারি হাজিয়ে ফাইসালা করবা এদিকে আমি যেইতাম সেইয়ান না তান ফাইসালা করবা আপনি হালি অনুযায়ী যাইবাগি গেলে সারা পাইবা আর যদি দেখা গেছে না স্বামী মারা গেছেইন নিনা আসইন কোনো খবর নাই প্রায় বছর ছয় মাস দুই বছর পাঁচ বছর হয়ে গেছে কোনো খবর নাই সেও খবর দিতে পারেন না তখনও আপুনে সরকারি হাজির গেছে দিবা সরকারি হাজির গেছে গিয়া অখন জানাইবা আমার স্বামীর কোনো খবর ভাইয়ান না আসনি নি না যদি স্বামী আসন খবর ভাইচন তে স্বামীর লোক যোগাযোগ আত্মীয়স্বজনে সর ফোনে হোক জেলক সিট পত্র দিয়া যোগাযোগের মাজেদি স্বামী যদি আইতা তে তো আপনি স্বামী বিবি হিসাবে আসন আর যদি স্বামী হয় না আমি আইতাম না তাল্লাহ দিলে এই মতে তো আপনি তাল্লাহ লওয়ার ব্যবস্থা হরকবা সারার মিনজুমলা মাতুইয়া তাহলেও খবর লইয়া আপনি সরকারি হাজির গেছে গিয়া মশওয়ারা করিয়া আপনি আগবাড়বা আবদুল রহিমাই প্রশ্ন মহিলাদের জন্য সেন্ট ব্যবহার করাটা যাইবনি মহিলা হলে সেন্ট কিলা ব্যবহার করতা মহিলা হল লাগে জাফরান আছে মন্দি আছে তাই রং আনে অতা ব্যবহার করতা সেন্ট কুষব এটা তো পুরুষে ব্যবহার করত এগা ব্যবহার না আর যদি আতর ব্যবহার করার খেয়াল থাকে যে আপনার দিমাগে একটা ফরফত তো খুশি এতো যেহেন ওয়াশ হইত ব্রেইন ওয়াশ হইতো হাসা কটা বহুত বালা জিনিস তে তো এই মতো আপনি গৌর ব্যবহার করুকা বহুত বালা জিনিস বাকি এটা সেন্ট ব্যবহার করিয়া আপনি বারাখান চলবানা আপনিও গুণাগার ইবানা মাইনসরেও গুণাগার বানাইবানা সাইফুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল পুরুষ মানুষে মহিলাদের সামনে গিয়া টিউশনই করতে পারবানি মহিলা যদি টিউশনি করাইন আর পুরুষ মানুষে এই সময় টিউশনী করতে পারবানি পুরুষ হলে গেছে যে টিউশনি করতাম আপনি তো টিউশন অন্যখানো লোক আপনি পুরুষ মহিলার কেসে যাইবানা আপনি তো অল্প স্কুল কলেজও পড্ডা আমরা ওলামাই তো নিষেধ দিত না কোনো ম্যাডাম আসুন হয়তো প্রফেসারেই এখন ইন মহিলা টিউশন হড্ডা ন আপনি যাইতা শরীয়তর কিছু লাজ রাখবা শরীয়তের সামনে রাখি চলো এতে আমি বাদাও কিলা দিতাম আর কিলা দিতাম আদেশ কিলা দিতাম আমি এখান ফারি এজন শিক্ষিত ছেলে যে এই মহিলার কিছু টিউশন করতাম নি না না আলী ভাইয়ের প্রশ্ন হইল শালার মেয়ের সামনে গিয়া পর্দা করা লাগব না শালার মেয়ে তো শালার বিবিও লাগে হারাম শালার মেয়েও লাগে হারাম এর কারণে এই হারামটা কি আপনি বাঁচু বাঁশিয়া চল মহরম এর সামনে পড়বা না পর্দার সই তা বাহার প্রশ্ন হইল স্ত্রী বাহর গিয়া শতদিন থাকতে পারবা স্বামীর অনুমতি স্বামীর অনুমতি নাই এর ফলে আহনে বহরবাড়ি বাড়ি কিলা যাইবা অহানো তো লাগে যাইজ না আর এর ফলে অনুমতি ছাড়া শতদিন রইতে কেন আমি কিলা কইম। স্বামীর অনুমতি লোকা লইয়া বাহর বাড়ি যখন দশ দিন বিশ দিন তা হোক কথা আর অনুমতি নাই এর ফলে গেসুন গিয়ে যদি আবার লগালগ আপনি অও কয় ইয়া স্বামীর গেছে মাফ মাফা যে আহনার অনুমতি চালাবহর বাড়ি গেছিলাম গিয়া আহনে রেহেন সেন হাওয়া দাওয়া উলা ফিন্দা আমার সারা দায়িত্ব আহনার উঘুরে আপনে কুলাইয়া নিদ্রা আর আপনার উঘরের শরীয়তে দিছে আর এর দি আমি গেছি গিয়া বুলও করছি বোল ওখান মাফ চাও আর শতদিন রইশই কেনার প্রশ্ন লাভ নাই কলিমুদ্দিন বাইর প্রশ্ন হইল স্বামী উপস্থিত না থাকা অবস্থায় স্ত্রীর স্বামীর মা বাপর লাগি মা বাপর শতটুকু খেদমত করা জরুরি কলিমুদ্দিন বাই স্বামী মৌজুদ নাই হয়তো বিদেশ আসুন আর বিবি নিজর আসন ই বিবিয়ে নিজর স্বামীর মা বাপর খেদমত কর্তা জরুরি নি শরতর হিসাবে তো হয়তো মাতিখান খারাপ পাইতে পার কিতাব লেখা আছে শরীয়তর নজরও ইম বিবির লাগিয়া স্বামীর মা বাপর খেদমত করা কোনো ফর ওয়াজিব নাই হ্যাঁ এক লাইনে ওয়াজিব ই ইয়া তা হালও পশ্চা বিল জম কুরানো যে আইছে। নিজের পড়োশী নিজের সাইটে যে আছে নিজের আসপড়োশি যে আছে এর হক আছে আমার উপরে তার হকরে আমি আদায় করতাম তখন এইবারে সিলা রহমির মিল লাইনে যদি যাইতে তো ই স্বামীর মা বাবা আমার একেবারে করিব ও গরো হাইয়ার এক গরো তাকিয়ার এক গরো রান্না বাড়া এ সবসময় ডেকিয়ার ও হিসাবে আপনার পড়ুশি হিসাবে আপনার উপরে ওয়াজিবই এটা হল আপনার স্বামীর মা বাবার আপনি খেদমত কর্তা যতখান আপনি ফারোইন এতে নিজ শ্বশুর যেই নাই না কোনো খাদমত যে মতো স্বামীর করতে লাগে ইরা কোনো সময় শ্বশুর হলে করিলাইন কিছু নজয়ান শ্বশুর তা তো বড় হারাম বরং ইলা যদি ওয় আর ই শ্বশুড়ে পদ নজরে দেখাফ নজরে দেখোয়েন হারাফ নজরে যিসি মো আদ দিস হারাফ নজরে যিসি মহ আদ দেবা নিজর শরীর মঞ্জানি লাইতরা আর খাহি সাথে সফসানি আইছে তাওলি আপনার ای سیلر افری ای محیلا ای ستری بلکل حرام تا بکنه دین جایزوی تو نه و تاکی بسیت آبا